राजधानी बस चलाचल रूट रही 300 बेशि और विभिन्न रूटे विभिन्न नाम प्राय 15,000 गणपरिवहन चलाचल कर तब एर मध्य अनेक बस मिनिबास नहीं रूट परमिट जदिव टाका दिए प्रभावशाली हाथ कर यह जान बहन दिव्य चलाचल कर 300 टाका करे दिच्छी रास्ते आरो 200 टाका माने टोटल 500 टाका मतो दिच्छी ए टाका गुला दिए तो आमरा हरेनेर शिकार थेके मुक्त होते पारतेछि ना ए बिषयगुलो निये आमरा मालिक विभिन्न गाड़ीगुलो निये खूब आमरा विपदे भितरे आछि आर राजधानी सदरघाट थेके आब्दुल्लापुर रूटे चलाचल करे विक्टर क्लासिक परिवहनेर बस गत बछरेर मार्चे राजधानीर प्रगति सरणीते बस चापाय एक विश्वविद्यालय छात्रेर मृत्युर घटनाय शिक्षार्थीदेर विक्षोभेर मुखे ढाका महानगरीते सुप्रभात परिवहनेर रूट परमिट बातिल करा हय एखन सेई परिवहनेर सब जानबाहन परिचय ओ रंग बदले विक्टर क्लासिक नामे चलाचल करछे आगे छिलो सुप्रभात पर दवानाबिले चलछे बस मालिकরা জানালেন বিআরটিএ রুট পারমিট বাতিল করলে ভিন্ন এই পদ্ধতি প্রয়োগ করেন তারা এর জন্য প্রভাবশালী মহলকে দিতে হয় বড় অঙ্কের টাকা এই গাড়িগুলো ঢুকেছে বাড়তি চাঁদার জন্য রুট পারমিট ছাড়া গাড়ি চলার কোনো এখতিয়ার নাই এবং আমি এটা কখনো রুট পারমিট ছাড়া গাড়ি চালাইনি এই আসাব ঢুকার পরে এই অবৈধ কাজ আমার রোডে আরম্ভ করছে সাদাবাজের জন্য মালিক সুবিধে আসাব ভাইয়ের মাধ্যমে ঢোহে তাই দি হ্যাঁ অবশ্যই টাকা দিতে হয় একটা গাড়ি ঢুকাইলে মনে করেন 50,000 60,000 70,000 টাকা এসে পায় তবে এসব অভিযোগের বিষয়ে বিআরটিএ এর কাছে কোনো তথ্য নেই বলে জানালেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বাস দিলেন বিষয়টি খতিয়ে দেখার গাড়িটা যদি অন্য রুটে চালাই সেটা একটা অপরাধ অর্থাৎ ধরে নেওয়া হবে যে তার রুট পারমিট নাই কারণ ওই রুটের তো রুট পারমিট নাই নাম্বার 2 হচ্ছে যে হয়তো যে রুটেই চলুক না কেন তার কোনো রুট পারমিট থাকে না এই ধরনের কিছু কিছু আছে আর কি তবে আমাদের কাছে এই ধরনের সুনির্দিষ্টগত অভিযোগ থাকলে আমরা আমাদের মোবাইল কোটের মাধ্যমে আমাদের নির্বিঘ্ন নির্ভয় মেসে আসেন তাদেরকে নিয়ে আমরা ড্রাইভ দিই এবং এই সমস্ত গাড়ির বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করি এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিই তবে যে কথা বলছেন এটা আমাদের বর্তমানে আমাদের এই বিষয়টা আসলে আমাদের কাছে ডকুমেন্টারি কোনো অভিযোগ নাই তবে এই ধরনের কোনো বিষয় যদি আমাদের গোচরে আসে আনার পরে আমরা এই যে যে রুটে গাড়িগুলো চলতেছে সেই রুটে গাড়ির বিরুদ্ধে আমরা অবশ্যই মোবাইল কোড পরিচালনা করব সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান আরো জোরদার করার কথাও জানান বিআরটিএ এর এই কর্মকর্তা তো অভিযান তো আমাদের নিয়মিত কাজ হয়তো যে রুটে যে গাড়িগুলো চলাচল করছে হয়তো সব গাড়িগুলোর পারমিট আছে তারপরে আমরা মোবাইল কোড পরিচালনা করছি মাহবুব আজমি বৈশাখী সংবাদ ঢাকা